আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভীন, সহকারী অধ্যাপক, হালিমা গার্লস স্কুল কলেজ ফরিদপুর। হালিমা গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ছাত্রছাত্রী বৃন্দ তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সঙ্গে আইসি ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হচ্ছে ঐতিহ্যবাহী বস্ত্র। আমরা ঐতিহ্যবাহী বস্ত্রের মধ্যে কয়েকটি বস্ত্র সম্পর্কে পড়ে ফেলেছি, আর দু একটি বস্ত্র সম্পর্কে তুমি আমাদের সাথে আলোচনা করব। আজকের আলোচিত বস্ত্রটি হচ্ছে সিল্ক। অর্থাৎ সিল্ক শাড়ি বললেই আমরা বুঝতে পারি রাজশাহী সিল্ক, তাই না? রাজশাহী সিল্ক শাড়িটি খুবই জনপ্রিয় এবং সবার পছন্দের একটি শাড়ি এবং ঐতিহ্যবাহী, এবং সেই শুরু থেকে আজ অবধি এই শাড়িটি জনপ্রিয়তা সমানভাবে চলছে। এবং তাঁতিগুলো যারা এই সিল্ক শাড়ি বুনন করে তারাও তাদের ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। তাহলে এসো আমরা দেখি যে এই রাজশাহী সিল্ক কোথা থেকে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়। এই শাড়িটিকে সৌন্দর্য ও আভিজাত্যের জন্য কি বলা হয়, রানী বলা হয়। সিল্কের জন্ম চীন দেশে, এটা সুন্দর একটা গল্প আছে এই শাড়িটি নিয়ে। 14 বছর বয়সী এক রাজকন্যা একদিন বসে চা খাচ্ছিল বাগানে, তখন তার কাপড়ের মধ্যে একটি কুকুন এসে পড়ে। সে কুকুনটি হাত দিয়ে ওঠানোর সময় তার হাতে সুতা পেঁচিয়ে যায় সুতার মতো। তখন চীন রাজা সেটা দেখে সুতা সিল্ক সুতা তৈরি করে এবং শাড়ি উৎপাদন করে। বহুদিন পর্যন্ত এই কথাটি চীন দেশে রাজা বা চীনবাসীরা এটাকে গোপন করে রেখেছিল। পরবর্তী সময়ে যখন রাজকন্যা বিয়ে হয়ে যায়, তখন রাজকন্যা তার খোপায় করে একটি কুকুর নিয়ে আসে। সে থেকে তিব্বত থেকে সিল ভারতে হিমালয় অঞ্চলে প্রসার লাভ করে, পরে ভারতে ছড়িয়ে পড়ে। এরপর আস্তে আস্তে গ্রিস, ইউরোপ, জাপান, স্পেন, ফ্রান্স, পোলান্ড প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। মুঘল আমল থেকেই রাজশাহী রেশম চাষ শুরু হয়। সিল্ক কাপড়ের জন্য একসময় রাজশাহী পরিচিত হয় সিল্ক নগরী হিসাবে। রেশম কাপড়ের লাল গরদ শাড়ি, গরদের পাঞ্জাবি, মটকা শাড়ি ছাড়াও বাঙালির বিয়ে পার্বণ কল্পনা করা যায় না। অর্থাৎ বিয়ে শাড়ির সময় এই শাড়িটা খুব প্রচলন, অর্থাৎ কিনতেই হয়। মুঘল আমল থেকে রাজশাহীতে রেশম চাষ শুরু হয়। সিল্ক কাপড়ের জন্য একসময় রাজশাহী পরিচিত হয় সিল্ক নগরী হিসাবে। রেশম কাপড়ের লাল গরাদ শাড়ি, গরাদের পাঞ্জাবি, মটকা শাড়ি ছাড়া বাঙালির বিয়ে পার্বণ কল্পনা করা যায় না। রেশম কাপড়ের লাল গরাদের শাড়ি বিয়ের সময় পরিবারগুলো, অর্থাৎ মেয়েরা বিশেষ করে মেয়ের বাড়িতে খুবই পছন্দ করে। সুতার দাম বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে সিল্ক কাপড়ের দাম, কিন্তু কমেনি ক্রেতার আগ্রহ ও উৎসাহ।
অর্থাৎ দাম বাড়লেও ক্রেতারা এটার প্রতি সে আগের মতো আগ্রহ এবং এই শাড়িটি সমান জনপ্রিয় এবং সবাই ব্যবহার করে। রাজশাহী রেশম গুটির রেশমি শাড়ি মান সবচেয়ে ভালো। এখানে জনপ্রিয় সিল্ক প্রতিষ্ঠানগুলো সিল্কের শাড়ি পাওয়া যায় 1,000 থেকে 45,000 টাকার মধ্যে। ক্রেতাদের চাহিদা প্রতি লক্ষ্য রেখে নতুন ডিজাইন নিয়ে আসে প্রতিষ্ঠানগুলো। শত সংকট এখনও টিকে আছে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি। রেশম পোকা থেকে তৈরি সিল্কের সুতা গরমের সময় রেশম পোকা ডিম পাড়ে, ডিমগুলো বসন্তের প্রথম দিকে ফোটে, পোকা বের হয়ে আসে। পোকাগুলো তুঁত গাছের পাতা খেয়ে বড় হয়, বড় হওয়ার পর পোকাগুলো মুখ থেকে লালা বের হয়। এই লালাই একসময় কোকুনকে ঢেকে ফেলে, অর্থাৎ আবরণে, এই লালার আবরণ কোকুনগুলোকে পেঁচিয়ে আবৃত করে ফেলে কোকুনের ভেতর পোকাগুলো মথে পরিণত হয়। এই অবস্থায় কিছু মথ কোকুন কেটে বের হতে দেওয়া হয় বংশ বিস্তারের জন্য, বাকিগুলোকে গরম পানিতে ডুবিয়ে মারা হয়। গরম পানিতে সিদ্ধ করার পর কোকুন থেকে আঠা জাতীয় সেরিসিন দূর হয় এবং বেরিয়ে আসে রেশম তন্তু। এ তন্তু আরও প্রক্রিয়াজাত হয়ে চলে যায় কারখানায়। সেখানে শ্রমিকরা বিভিন্ন ডিজাইন মাফিক সুতা বসিয়ে তৈরি করে শাড়ি সহ রং বেরঙের সিল্কের শাড়ি। এভাবে পোকা থেকে আসে রেশম বা সিল্ক পোশাক। চীন থেকেও রেশম সুতা আমদানি করা হয়। 1977 সালে রাজশাহীতে রেশম বোর্ড প্রতিষ্ঠার পর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা ছাড়াও পার্বত্য অঞ্চলে ছড়িয়ে পড়ে রেশম চাষ। 36টি জেলায় 190টি উপজেলায় রেশম চাষের বিস্তার ঘটে। রাজশাহী ও রাঙ্গামাটিতে আছে রেশম গবেষণা ইনস্টিটিউট। তাহলে আমরা দেখি এখন রাজশাহী সিল্কের উন্নয়নের ভূমিকা। রাজশাহী শহরের ঐতিহ্যবাহী এই রাজশাহী সিল্কের শাড়ি জৌলুস হারিয়ে যাওয়া শুরু করেছিল, তবে ক্রমবর্ধমান সচেতনতা এবং সহায়ক ভূমিকার পাশাপাশি এক্ষেত্রে মনোযোগ বৃদ্ধির মাধ্যমে রাজশাহী সিল্কের শাড়ি ফিরে পেতে পারে তার অতীত ঐতিহ্য। কিছু পদক্ষেপ যেমন শাড়ি চোরাচালান বন্ধ করা, শাড়ি রপ্তানিতে শুল্ক কমানো, এখাতে বিনিয়োগ বৃদ্ধি, সর্বোপরি জনগণকে উৎসাহ প্রদানের মাধ্যমে এ শিল্পে উন্নতি সাধন করা সম্ভব। তাহলে ছাত্রীরা, আমরা দেখলাম রাজশাহী সিল্কের শাড়ি কীভাবে উৎপন্ন হয়েছিল, খুবই চমৎকার একটি ঘটনার মাধ্যমে এই শাড়িটির উদ্ভব হয়। প্রথমে সুতা উদ্ভব হয়, তারপরে শাড়ি, রাজশাহী সিল্কের শাড়ি। এবং দেখো রাজকন্যার কত বুদ্ধিমতি ছিল যে সে কীভাবে এদেশ থেকে সঙ্গে করে অন্য দেশে, অর্থাৎ তার যে দেশে বিয়ে হয়েছিল সেখানে সে নিয়ে গিয়েছিল। অর্থাৎ রাজকন্যা যদি তার খোপাতে কুকুন না নিয়ে যেত তাহলে হয়তো অদ্যপদী হয়তো এই সম্পর্কে কোনো ধারণা কেউ পেত না কীভাবে এই সিল্কের শাড়ি তৈরি হয়। তাহলে এই শাড়িটি সম্পর্কে তোমাদের অনেকেরই জানা আছে, মা বোনেরা পরে থাকবে এবং তোমরা এর সাথে সাথে শাড়ির যত্ন সম্পর্কেও জানবে। সিল্কের শাড়ি সবসময় কী করতে হয়, ওয়াশ করে রাখতে হয়, মাঝে মাঝে রোদে দিতে হয়। তাহলে
শাড়িগুলো ভালো থাকে। এবং এই সবচেয়ে এটার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটা খুবই আরামদায়ক এবং এত হালকা যে পরলে মনে হয় না গায়ে কিছু আছে, মনে হয় যে গায়ের সাথে লেগে আছে। শাড়ি সুন্দর এবং খুব নকশা সুন্দর নকশা থাকে এই শাড়িগুলো, অনেক শাড়িগুলো থাকে জমি শুধু পাড় আর আঁচলে নকশা থাকে এবং মাঝখানটা নকশাবিহীন থাকে। খুবই চমৎকার এবং চৌলুষপূর্ণ, অর্থাৎ খুব চিকচিক করে এই শাড়িগুলো, অর্থাৎ দেখলে বোঝা যায় যে এগুলো অভিজাত শাড়ি এবং দামি শাড়ি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, আবারও আরেকটি ঐতিহ্যবাহী বস্ত্র এবং একটি শাড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে তাহলে খোদা হাফেজ।